রোগীদের হয়রানি সহ দুর্ব্যবহার করার অভিযোগে হাসপাতালের এক্সরে বিভাগের টেকনিশিয়ানকে শোকজ করল কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার। ঘটনার সূত্রপাত অক্টোবর মাসের শেষ সপ্তাহে। কোনো রোগী এক্সরে করাতে এলে তাকে কয়েক মাস পরের এক্সরের দিন দেওয়া হচ্ছে। মুমূর্ষ রোগীকে জরুরি বিভাগ থেকে এক্সরে করানোর পরামর্শ দিলে সেই রোগীকে চার মাস পরে এক্সরে করার দিন দিয়ে রোগীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ হাসপাতালের এক্সরে টেকনিশিয়ান প্রীতম ধারার বিরুদ্ধে। এই রকমই হয়রানির শিকার রাহুল শেখ জানান। ডাক্তার দেখে বললো আজকে, ডাক্তার তো বললো আজ করার ডেট দিয়েছে, দেখাইলাম, এই রে এসে বলছে ফেব্রুয়ারি মাসে এক্সরে হবে, দেখাইছে। তো এটা কি মানে আপনি কিছু বললেন না? কি বলবো ডাক্তারবাবু, ওদের নিয়ম বলছে করে জানবো। কি নাম আপনার? রাহুল। হবে এসে বললাম, এখানে ছবি করতে বললাম, যে আমাদের ছবি করতে বলেছে, তা বলছে ছবি হবে না, ছবি হবে না। আমি কেন হবে না? তো বলছে না ছবি হবে না, এই ওষুধপালা দিয়ে তাই কোনো খাও গা। আচ্ছা, যে আমি ঘুরে চলে গেলাম। কদিন পরে আমাকে খুব হয়রানি করলি, আমাকে এইখান থেকে ও ও হাসপাতালে, এই হাসপাতালে আমাকে ঘুরি ঘুরি হয়রানি সকাল থেকে। হয়রানির শিকার রোগীরা এই বিষয়ে হাসপাতালের সুপারের কাছে অভিযোগ জানালে এক্সরে বিভাগ পরিদর্শন করতে এসে টেকনিশিয়ানদের উদ্ধত আচরণের সম্মুখীন হন কাটোয়া হাসপাতালের সুপার সৌভিক আলম। এরপর হাসপাতালের এক্সরে বিভাগের টেকনিশিয়ানকে শোকজ করেন হাসপাতালের সুপার। তিনি জানান, তিনজন টেকনোলজিস্ট আছেন, এরম দুর্ব্যবহার বা এতদিন পর পর ডেট দেওয়ার কথা নয়, অতীতেও এরম হয়েছে। আমি ওনাকে সাবধান করেছি, বারংবার সাবধান করেছি, কোনো ফল পাইনি। আমি জেলাকেও আমাদের ডেপুটি সিএমও স্যারদের জানিয়েছি বিষয়টা, অনেকেই জানেন এখানে। আর আমি দুই তিন দিন আগে আমাদের হাসপাতালের মেল ওয়ার্ডে নার্সিং স্টাফের থেকে এই অভিযোগ পেয়েছি যে দুটোর সময়ে আউটডোর এক্সরে সেন্টার বন্ধ করে দিয়ে চলে গেছেন, রোগী এক্সরে রিপোর্ট পায়নি, এরম ঘটনা ঘটেছে আর কি। তো আমি চাইবো যে ওনাকে অবশ্যই শোকজ করবো একটা, এবং যদি এরকম দুর্ব্যবহার চলতেই থাকে বারংবার, আমি ছ মাস এসেছি, ছ মাসে অন্ততপক্ষে ছয় থেকে সাতবার এরকম অভিযোগ পেয়েছি, যদি সাবধান করার পরে উনি না সাবধান হন, তাহলে উনি যদি এখান থেকে বদলি নিয়ে অন্য জায়গায় চলে যান বা কিছু হয়, তাহলে হয়তো হাসপাতালের মঙ্গল হবে, না হলে আমারই একটা খারাপ লাগছে আর কি। এক্সরেটা তো আজকে নতুন নয়, তো দীর্ঘ কয়েক বছর ধরে এক্সরে সেন্টার চলছে, যেটা যেমন ছিল তেমনই আছে, লেড জ্যাকেট আছে যাতে করে ক্যান্সার না হয় বা ওই রেডিয়েশন শরীরে ক্ষতি না করতে পারে, তার জন্য লেড জ্যাকেট থাকে। সেই লেড জ্যাকেট আপনারা গিয়ে দেখলে বুঝতে পারেন ধুলো পড়ে আছে, ঝুল মাকড়সা ঝুল পড়ে আছে, কোনোদিনও ওগুলো পড়ে না আজ পর্যন্ত। কিন্তু এটা তো অনেক আগের থেকে এক্সরে সেন্টার, আজকের তো নয়। এটা মানে শারীরিক সমস্যার কোনো ভয় থাকে ক্যান্সার হওয়ার, অবশ্যই একটা ভয় যারাই কাজ করতে আসে তারা সেই জেনে শুনেই কাজ করতে আসে, কিন্তু লেড জ্যাকেটটা তো পরতে হবে, যেটা ঝোলানো আছে টেকনোলজিস্টদের জন্য যে লেড জ্যাকেট পরার কথা, সেই লেড জ্যাকেটটা তো পরতে হবে। কেউ পরে আছে কি? আপনারা দেখুন একজনও লেড জ্যাকেট পরে আছে কি না, একটা জ্যাকেট থাকে। আমার সাথে নয়, অতীতে বললাম তো ওনার সাথে পেশেন্ট পার্টি ঝামেলা মেটানোর জন্য আমাকে দশবার যেতে হয়েছে ওখানে, অবশ্যই। কেন না, হাসপাতালের সুপার কি উনি মানেন না, অ্যাসিস্ট্যান্ট সুপারদের মানেন না, নার্সিং স্টাফদের মানেন না, হ্যাঁ এরকম ঘটনা আমার হাসপাতালে আমি গত ছয় মাস থেকে লক্ষ্য করেছি। অন্যদিকে হাসপাতালের এক্সরে বিভাগের টেকনিশিয়ানদের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন। চার মাস দিলে যে ক্রাউডটা, আমরা যদি এরকম প্রত্যেক দিন সবাই মিলে যদি 200টা করে এক্সরে করি, ওই আনসেফ রেডিয়েশন আনসেফ জায়গার মধ্যে দাঁড়িয়ে, হ্যাঁ, তো সেখানে তো আমাদের রেডিয়েশন ডোজ অ্যাবজর্ব ডোজ যেটা অলরেডি বেশি আসছে সেটা আরও বেশি বেড়ে যাবে, তাহলে আমাদের যে ক্ষতিটা হচ্ছে শরীরে সেটাকে কে কন্ট্রোল করবে? তো সেই কারণে চার মাস পর কথা রেডিয়েশন প্রোটেকশন, আমাদেরকে যদি এখানে প্রপার রেডিয়েশন প্রোটেকশন ইনশিওর করা হয় তাহলে হয়তো আমরা নাম্বার অফ পেশেন্ট আরও বেশি করতে পারি, কেন কি এক্সপোজার যে লিমিটটা সেটাকে আমাদেরকে মেনটেন করতে হয়, এবং আমাদের
শরীরে যদি আমরা আনসেফ এরিয়ার মধ্যে বেশি দিন ধরে অনেক বেশি কেস করি তাহলে আমাদের যে এফেক্টটা হবে শরীরে, এটা সুপারসারকে জানানো হয়েছে, অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে বহুবার। তারা জানান কোনো রোগীকেই ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হয়নি, পরিস্থিতির কারণে রোগীদের এক্স রে করার দিন দেরিতে দেওয়া হয়েছে বলে জানান তারা। হাসপাতালের টেকনিশিয়ানরা জানান যে আমাদের এখানে রেডিয়েশন নিয়ে কাজ হয়, ঠিক আছে, রেডিয়েশনের একটা এআরবির রুলস অনুযায়ী যে আছে, তিনটে টেকনিশিয়ান একটা সেক্টর চালালে সেখানে 58টা এক্সপোজার দিতে পারে, সেখানে আমাদের পার ডে এক্সপোজার সংখ্যা দাঁড়ায় 80 থেকে 90টা, ঠিক আছে। এবার ধরুন এমার্জেন্সি ফ্র্যাকচার কেস যা আছে সেগুলো করে দিতে হয় বাধ্য হয়ে, এবার ওভার এক্সপোজ খাওয়া, ধরুন যে আমাদের সেফটি কার্ড থাকে TLD, তাতে ওভার এক্সপোজ ডোজ এসছে আমার প্রায় 2-3 বার এসছে, ঠিক আছে। সেই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানানো হয়েছে যে স্যার আমাদের TLD আসছে এবং আমাদের শরীরও অনেকটা হার্মফুল হচ্ছে এবং এটা ক্যান্সার পরবর্তীকালে দাঁড়িয়ে যাওয়ার সিমটম থাকে, তার জন্য কোনো মেডিকেল চেক আপ বলুন বা কোনো কিছু, যে আমরা অ্যাটলিস্ট এইটুকু বলেছিলাম যে সেফ ডিস্টেন্সে কন্ট্রোল প্যাডেন যেটা সেটা ছড়িয়ে দেওয়া পর্যন্ত হয়নি। আমাদের টেকনিশিয়ান আমার কাজ করার কথা পেশেন্টের সাথে এক্সপোজার দেওয়া, সেখানে আমাকে ডাকরুমের, যেহেতু ডাকরুমের গ্রুপ ডি নেই, আমাকে ডাকরুমের কাজ করতে হয়। এই ঘটনার পরই হাসপাতালের সুপারের হস্তক্ষেপে সেই দিনই মুমূর্ষ রোগীদের এক্স রে করা হয় বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল সার্ভিস, আমাদের এখানে কম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ি ও অফিসের পেস্ট কন্ট্রোলের মাধ্যমে সমস্ত রকমের কীটপতঙ্গ যেমন মশা, মাছি, আরশোলা নিয়ন্ত্রণের কাজ ও স্যানিটাইজারের কাজ করা হয়। যোগাযোগ ফোন নাম্বার 8250123275। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 8250284125। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।